হ্যালো জনগণ, চলে আসছে কার্জন। এই যে আজকে হচ্ছে 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি, এটা কিন্তু একটা স্পেশাল ডে। 14ই ফেব্রুয়ারি মানে কিন্তু সে ভ্যালেন্টাইন্স ডে। আর এই যে ভ্যালেন্টাইন্স ডেটাতে আসলে কারণটা কি, যে ভ্যালেন্টাইন্স ডে আসলে কিছু কিছু পাবলিক আছে, গার্লফ্রেন্ড যে বয়ফ্রেন্ড আছে, আসলে তাদের কাছে এই দিনটা স্পেশাল কেন, বা ভবিষ্যতে এই দিনটা আরও বেশি স্পেশাল হইবে কেন, আসলে এই কথাটা আমি আপনাদেরকে বলবো, সুন্দর করে বুঝাইয়া বলবো যে আসলে এই দিনটা এখন যে স্পেশাল বা ভবিষ্যতে আরও বেশি স্পেশাল হবে কারণটা কি। এটার জন্য আসলে আপনাদের কিছু জিনিস বুঝতে হবে বা জানতে হবে, আসলে আমরা এই যে আজ থেকে 10 থেকে 15 বছর আগে বা 10 বছর আগে 20 বছর আগে কী হইতো, একটা ফ্যামিলিগত যখন বিয়ে শাদি হইতো তখন কী হইতো, একটা মেয়ে দেখতে যাইতো, মেয়ে দেখতে যাইতো, বাপ মা দাদা দাদি চাচা চাচা তারা কিন্তু মেয়ে দেখতে যাইতো, যায় কী করতো, একটা মেয়ের যে কি বসায় যখন সামনে নিয়ে আসতো তখন কিন্তু তারা দেখতো যে তোমার হাত দেখি, পা দেখি, মাথা দেখি, চুল দেখি, তোমার হাতের লেখা দেখি, এগুলো লেখা দেখা বা এগুলো বুঝা তখন একটা মেয়েরা পছন্দ করতো। আসলে তখন তখন তারা কিন্তু রান্নার হাত, অমুক হাত, তমুক হাত সব কিছু দেখতো, দেখা কিন্তু আসলে তারা একটা মেয়েরে বাছাই করতো বা তারা বিয়ার জন্য করতো। কিন্তু কিন্তু এখন কিন্তু এই সমস্যা আমাদের যে এই যে প্রচলনটা নাই, এই প্রচলনটা উঠে গেছে। উঠে গেছে মানে কি, কেউ কারে দেখতে পারবে না, এই দূর থেকে দেখবে করবে, এই যে একটা দূরত্ব বা এই একটা গ্যাপ যে মুছানোর জন্য এই 14ই ফেব্রুয়ারি আসলে একটা স্পেশাল ডে। এইটা যারা গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে বা প্রেমিক প্রেমিকা আছে, তারা এই দিনটাকে আসলে ওই দিনের হিসেবে, এই যে বিয়ের আগে যেটা আসলে দেখার একটা প্রচলন ছিল সেই দিনটার সাথে এই যে একটা দিন এটা তারা এখন মানাইছে। কারণটা কি, আমি যদি আপনারা ভালো করে বলি তখন কিন্তু আপনার জিনিসটা বুঝতে পারবেন। তখন কী হতো, সব কিছু কিন্তু দেখে, হাত পা দেখে, চুল, তারপরে ছবি টবি দেখে, সব কিছু দেখে তখন পছন্দ করতো। এখন তো এই সুযোগ তো নাই, তার কারণে এই যে 14ই ফেব্রুয়ারি তারা কিন্তু এখন দেখে, সেটা দেখার সিস্টেমটা কি, একদম খুব কাছ থেকে দেখে। তারা কীভাবে দেখে, তারা হাত থেকে পা পর্যন্ত, পা পাতা এবং শরীরের সব কিছু তারা কিন্তু এখন ভালো করে, যে স্পেশাল ডেতে তারা কিন্তু সব কিছু দেখতেছে এবং দেখে কী করতেছে, তারা বুঝতেছে। এখন সবচেয়ে বড় সমস্যা কি, আসলে একটা জিনিস দেখলে তো মানুষের ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে, এটা কিন্তু আমরা মাথায় রাখতে হবো। এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এটাই, যে আমরা যখন একটা জিনিস খুব কাছ থেকে দেখি, আমরা যেমন একটা উদাহরণ দিই, আমরা যদি কোনো কাপড় চোপড় বা কোনো জিনিসপত্র আমরা যখন কিনতে যাই, তখন যখন আমরা যখন অনেক যখন দেখতে পারি বা এক খুব কাছ থেকে যখন আমরা দেখি, তখন কিন্তু এই জিনিসটা ভুল ত্রুটি বা ত্রুত এটা কিন্তু আমরা চোখের সামনে চলে আসে, তখন কিন্তু এই জিনিসটা আমরা নিতে পারি না। এখন এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা এখন বুঝতেছি। এখন একটা ছেলে একটা মেয়ে যখন তারা খুব কাছ থেকে এই 14ই ফেব্রুয়ারি বা এই স্পেশাল ডেতে তারা তখন যখন খুব কাছে আসে, তারা খুবই মানে আন্তরিকভাবে মিশে বা তারা খুবই আলাদাভাবে এক জায়গায় দুজনকে ভালো করে একদম সুন্দর করে একদম এ টু জেড দেখে, দেখলে কিন্তু একজন আরেকজনটা ভালো করে বুঝতে পারে আসলে। আর সবচেয়ে বড় সমস্যা, একটা মানুষ যখন একটা জিনিস খুব বেশি কাছ থেকে দেখে বা খুব কাছ থেকে খুব ক্লোজ থেকে দেখো, সেই জিনিসটা কিন্তু যতই ভালো হোক একবার দেখে ফেলে কিন্তু সেই জিনিসটা ভালো লাগে। এখন সমস্যা রয়েছে এই যে এই জায়গাটায় আসলে যখন মানুষ দেখে ফেলায় বা এই একটা জিনিসের যে স্বাদ বা একটা ঘ্রাণ বা একটা মাহাত্ম যখন একজন মানুষ পাইয়া যায়, তখন কিন্তু এটা আর ভালো লাগে না। এখন যতই ভালো হোক বা যতই খারাপ হোক জিনিসটা, তখন কিন্তু তারা এইটা এইটা ডিনাই করে বা করে। এখন এই যে সমস্যাটা 14ই ফেব্রুয়ারি বা এই আজকের দিনে আসলে এই জিনিসটা আসলে গুরুত্ব রাখার লাগে খুব বেশি হয়েছে। এই যে আমাদের সমাজে যে বাপ মা আছে, এই যে আজকের দিনে তাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে বা কী না করছে বা কী কী করতেছে, এটা কিন্তু তাদের দেখার বিষয় না, এটা খেয়াল লাগে। কারণটা হচ্ছে এখন যে একটা সমাজ, তারা কিন্তু এই যে বিয়ে শাদি বা ছেলে মেয়ে একটা ভালো ছেলের কাছে, একটা মেয়ে মেয়ে একটা ভালো ছেলের কাছে বিয়ে দেওয়া বা একটা ছেলে একটা ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই টাফ বিষয়। এই যে তারা একটা হেসালের মধ্যে আছে বা এই যে একটা ঝামেলার মধ্যে আছে, এইটা দূর করার জন্য আসলে বাপ মা তাদেরকে যেমন ইচ্ছে এমনি ঘুরে বেড়াইতে বা যেমন যেমন খুশি তেমনভাবে তাদের মানে স্বাধীনতা বলে, যেটা আমরা খাস বাংলা বলে স্বাধীনতা, তারা এই স্বাধীনতা দিয়ে দিছে। এই স্বাধীনতা দেওয়ার কারণে তাদের সুবিধা হয়েছে কি বা অসুবিধা হয়েছে কি, এটাই হচ্ছে মূল কাহিনী। যখন একটা মেয়ে একটা ছেলের সাথে তারা আন্তরিকতা মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে চলে যায় বা একজন আরেকজনকে ভালো করে দেখে, এই যে আগের যে দেখার বিষয়টা, এই যে যদি দেখ যখন তারা দেখে ফেলতে পারে, তখন কিন্তু এই যে একটা ছেলে বা একটা মেয়ে তারা কিন্তু তাদের যে স্বাদ বা তাদের ইচ্ছা, তখন এই এই যে খুব কাছ থেকে দেখছে তারা কিন্তু আর এই যে তারা কিন্তু আর এই জিনিসটা মানে ইন্টারেস্ট যে থাকে ইন্টারেস্টটা হারায় যায়, এইটাই হচ্ছে মূল কথা। এখন সবচেয়ে বড় কথা বলবো যে এই যে এই 14ই ফেব্রুয়ারি স্পেশাল ডে, বাপ মা যাতে খোঁজখবর রাখে না, এতে বেনিফিট হইতেছে কারা বা এতে লাভবান হইতেছে কারা, এতে কিন্তু অনেকগুলো পার্সন বা অনেকগুলো ব্যক্তি বা অনেকগুলো মানুষ এতে লাভবান হইতেছে। আমি বিশেষ করে যারা বলবো তারা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারা কিন্তু খুবই বেশি লাভবান হইতেছে, তারা কিন্তু দুজনেই মজা পাচ্ছে বা মজা নিচ্ছে, তারা দুজনেই কিন্তু এই দিক দিয়ে খুবই মানে লাভবান। এছাড়াও আরও কিছু মানুষ আছে, কিছু শ্রেণীর মানুষ আছে, তারাও কিন্তু অনেক লাভবান হইতেছে। যেমন আছে ফার্মেসির দোকান, তারাও কিন্তু এই সময় যে একটা দিন, এই দিনে তাদের খুবই চাপ থাকে, তারা কিন্তু এই দিনে খুবই লাভবান হয় এবং তারা এই দিনটার জন্য মানে সবসময় বসে থাকে, তারা চায় সবসময় যেন এরকম দিন বেশি করে আসে, আসলে কিন্তু তারা কিন্তু লাভবান হয়। এছাড়াও আছে কিছু যেমন ধরো যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টও কিন্তু এই দিনটা
বা এই স্পেশাল দিনে কিন্তু তারা খুবই লাভবান। এই দিনের জন্য তারা সবসময় অপেক্ষা করে, কারণ এই দিনে আসলে এই যে রেস্টুরেন্ট তারা টয়টুম ঘুরবে, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা কিন্তু সবাই এখানে চলে আসবে, আইসা কিন্তু তারা যে ঘন্টার পর ঘন্টা পার করতেছে বা করতেছে, এই যে একটা দিন। এছাড়া অবশ্য মনে করি যে ফুলের দোকান, ফুল যারা বিক্রি করে সারা বছর তো তেমন ফুল টুল বিক্রি হয় না, কিন্তু এই আজকের দিনে বা এই 14 ফেব্রুয়ারিতে কিন্তু ফুল সেই ব্যবহার একটা 5 টাকার ফুল 50 টাকা 100 টাকা 500 টাকা পর্যন্ত বিক্রি হয়। সর্বোপরি বাপ মা এবং ফ্যামিলির যারা গুরুজন আছে তাদেরকে বলবো, আসলে এই যে আপনারা এই ছেলে মেয়েদেরকে এইভাবে অবাধে সারিয়ে দিতেছেন, ঘুরে ফেরা বেড়াতে দিতেছেন, আসলে আপনার চিন্তা করতেছেন তারা যদি নিজেরা পছন্দ করে বিয়ে শাদী করে ফেলে তাহলে কিন্তু ঝামেলা থাকবে না। কিন্তু আলটিমেটলি কী হয়, এই যে সবাই কিন্তু ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া শেষে কিন্তু আর পছন্দ হয় না, আলটিমেটলি লাস্টে কিন্তু যে আপনাদেরই এই ঝামেলার মধ্যে পড়তে হয়। কী করতে হয়, তখন বিয়ে শাদী দিতে অনেক কষ্ট হয়, ভালো পাত্র পূজা পাওয়া যায় না, পাত্র দিতে পাওয়া যায় না, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সবাই এই যে 14 ফেব্রুয়ারি সবাই এনজয় করো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই যে আমরা যে ভুল করতেছি এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।